স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। সংসদে কয়েকজন এমপির ক্রস ফায়ারের পক্ষে বক্তব্যের প্রেক্ষিতে আবারও আলোচনায় বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রসঙ্গ। কাউকে সন্দেহ হলেই বা এনকাউন্টারের একটা গল্প বানিয়ে যে সে হত্যা করতে পারবে পুলিশ, তাহলে পুলিশকে তো আপনি আসলে যেখানে আমি বলছি যে আমার কোর্ট হচ্ছে ডিসিশন দিবে, আপনি কোর্টের জায়গায় পুলিশকে এনে দিচ্ছেন। ক্রস ফায়ারের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডই কি অপরাধ দমনের সমাধান? দেখবেন আইনমন্ত্রী আনিসুল হকের সাক্ষাৎকার এবং গত দশকে বাংলাদেশের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে বিবিসির ধারাবাহিক গুম ও হত্যা প্রসঙ্গ। বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত ক্রস ফায়ার বা বন্দুকযুদ্ধে নিহতের ঘটনা নিয়ে অবিশ্বাস এবং বিতর্ক দীর্ঘদিনের। সম্প্রতি সেটা নতুন করে উঠে এসেছে সপ্তাহখানেক আগে সংসদে কয়েকজন এমপির ক্রস ফায়ারের পক্ষে বক্তব্য দেওয়ার পর। সরকারি দল আওয়ামী লীগ থেকে অবশ্য এসব বক্তব্যকে খারিজ করে দেওয়া হলেও এ নিয়ে বিতর্ক থামছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আইনে না থাকলেও ক্রস ফায়ারের পক্ষে এরকম প্রকাশ্য মতামত কেন আসছে, আর এর মাধ্যমে কি আদৌ অপরাধ নির্মূল হয়? এই ধর্ষকের কি আইন আপনি করবেন? তার তো কোনো ফাঁসি হবে না, তার জেল হবে না, এক সময় এক বছর পর বেরিয়ে যাবে, কেউ খবর রাখবে না। একমাত্র এই মুহূর্তে যদি এই সমাজকে আপনি ধর্ষণ মুক্ত করতে চান, তাহলে এনকাউন্টার মাস তাকে গুলি করে মারতে হবে। মাদকের ব্যাপারে যদি সাথে সাথে শেষ করে দেয়, তাহলে মাদকের থেকে মাদকও খারাপ জিনিস, এইটাও তো খুব খারাপ জিনিস। ভারতে একজন ডাক্তার মেয়ে বাস থেকে নামার পরে চারজনে তাকে জোর করে নিয়ে গণধর্ষণ করেছে, দুই তিন দিন পরে তাকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে। সেই ঘটনার পরে ভারতে আর কোনো ঘটনা ঘটেনি। সম্প্রতি জাতীয় সংসদে প্রকাশ্যে ক্রস ফায়ারের পক্ষে সরকারি দল এবং বিরোধী দলের কয়েকজন এমপির এমন বক্তব্য, যার প্রতিক্রিয়া আসে দ্রুতই। সমালোচনার মুখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়ে দেন, সরকার ক্রস ফায়ার সমর্থন করে না। কিন্তু তাহলে সংসদে ঠিক কী কারণে এবং কোন প্রেক্ষিতে কয়েকজন এমপি এমন বক্তব্য দিলেন তা জানতে ওই সাংসদদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউই বিবিসির সঙ্গে কথা বলতে রাজি হননি। এমনকি সংসদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অন্য কোনো সদস্য ক্রস ফায়ার বক্তব্যের সমালোচনাও করেননি, বিপক্ষেও অবস্থান নেননি। তবে একদিন পর বিএনপির একজন সাংসদ রুমিন ফারহানা ক্রস ফায়ারের তীব্র সমালোচনা করে সংসদে বক্তব্য দেন। এতদিন ধরে আমরা এনকাউন্টার বা ক্রস ফায়ার বা বিচার বহির্ভূত হত্যা যে গল্প শুনে এসেছি, বিষয়টা আসলে তা নয়। এটা যে ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে অভিযুক্তকে হত্যা করা হয়, সেটাই সংসদে এক ধরনের স্বীকার করে নেওয়া হলো। আমরা তো সংবিধান অনুযায়ী শপথবদ্ধ সংসদ সদস্যরা, এটা তো শপথের ভঙ্গ, কারণ সংবিধানের 27 ধারা 31 ধারায় পরিষ্কার বলা আছে বিচার ছাড়া কাউকে কোনো রকম শাস্তি দেওয়া যাবে না এবং আইনের চোখে সকলেই সমান। তবে রুমিন ফারহানা ক্রস ফায়ারের বিপক্ষে অবস্থান নিলেও বাস্তবতা হচ্ছে, বাংলাদেশে ক্রস ফায়ারের মাধ্যমে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে ধারাবাহিক এবং সংগঠিত প্রবণতা তা শুরু হয় 2003 সালে বিএনপি আমলে। সে সময় ক্রস ফায়ারে মৃত্যুর ঘটনা 700 ছাড়িয়ে যায়। তাহলে এসব ক্রস ফায়ারের ব্যাখ্যা কি? আমি যদি ধরে নিই বিএনপি সময় 20 লক্ষ লোককে ক্রস ফায়ারে মারা হয়েছে, তারপরেও কি ক্রস ফায়ার বৈধতা পায়? আমি আমল জানি না। ক্রস ফায়ার বিচার বহির্ভূত হত্যা, এটা অবশ্যই আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। 2018 নির্বাচনে ঐক্যফ্রন্টের তরফ থেকে যেই ইশতেহার দেওয়া হয় নির্বাচনে, সেই ইশতেহারেও কিন্তু ঐক্যফ্রন্ট স্পষ্ট ভাষায় বলেছে বিচার বহির্ভূত হত্যা বন্ধ করতে হবে। তবে বিএনপি শাসনামলে শুরু হওয়া ক্রস ফায়ার পরবর্তীকালেও চলেছে বিভিন্ন নামে, যেখানে সর্বশেষ সংযোজন মাদক বিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধ। বাংলাদেশে সন্ত্রাস কিংবা এ ধরনের অপরাধ দমনে ক্রস ফায়ার তত্ত্ব নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন সময় প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে অনেকেই ক্রস ফায়ারের পক্ষে কথা বলেছেন, কিন্তু দেখা যাচ্ছে আইনে অনুমোদন না থাকলেও যেখানে আইন প্রণয়ন হয়, এবার সেই জাতীয় সংসদে কয়েকজন সংসদ সদস্য তাদের ভাষায় ধর্ষককে ক্রস ফায়ারে মেরে ফেলার পক্ষে মত দিচ্ছেন। কিন্তু গত 16 বছর ধরে এই ক্রস ফায়ার চলে আসলেও এতে করে কি দেশ থেকে সন্ত্রাস বা এই ধরনের অপরাধ নির্মূল হয়েছে? এই অপরাধ বিজ্ঞানী বলছেন সেটা হয়নি এবং সম্ভবও নয়। কিন্তু তাহলে সমাজে এর পক্ষে সমর্থন কেন দেখা যাচ্ছে, আর এভাবেই কি অপরাধ নির্মূল করা যায়? আমাদের
এখন যে এক্সিস্টিং ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আছে সেখানে ক্রিমিনাল প্রসিডিউরটা খুবই লেন্দি এবং সেখানে কিন্তু ট্রু জাস্টিস, প্রপার জাস্টিস, ন্যায় বিচার ভিকটিম খুব কমই পায়। অপরাধ নির্মূল করাটা শুধুমাত্র ওয়ান ওয়ে কাজ না, এটা আসলে মাল্টি ডাইমেনশনাল ফ্যাক্টর এখানে কাজ করে। এখানে পুলিশ আছে, এখানে সাধারণ মানুষজন আছে, এখানে সরকার আছে, এখানে আইন আছে। সুতরাং এটা একটা আসলে বিশাল প্রক্রিয়া। এই স্টেক হোল্ডারগুলো কোঅর্ডিনেশন না থাকলে কোনো অপরাধকে আপনি আসলে দেশ থেকে সরাতে পারবেন না। মিসেস রহমান বলছেন, অপরাধ নির্মূলে দেশের আইনি কাঠামো সঠিকভাবে কাজ করছে না ঠিকই, কিন্তু রাষ্ট্র ব্যবস্থা টিকিয়ে রাখতে সমাধান খুঁজতে হবে এর ভেতরেই। আপনি যদি আজকে পুলিশকে এরকম ক্ষমতা দিয়ে দেন যে কাউকে সন্দেহ হলেই বা এনকাউন্টারের একটা গল্প বানিয়ে যে সে হত্যা করতে পারবে পুলিশ, তাহলে পুলিশকে তো আপনি আসলে যেখানে আমি বলছি যে আমার কোর্ট হচ্ছে ডিসিশন দিবে, আপনি কোর্টের জায়গায় পুলিশকে এনে দিচ্ছেন। সুতরাং রাষ্ট্র যে তিনটা অংশ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং লেজিসলেচার, সেখানে কিন্তু জুডিশিয়ারির রোলটা খুবই আমি বলবো ম্রিয়মাণ হয়ে যাচ্ছে, খুবই ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। সুতরাং আলটিমেটলি রাষ্ট্রের যে পুরো কাঠামো সেটাও কিন্তু ভেঙে যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, এই ঝুঁকি উপেক্ষা করেই ক্রসফায়ারের ঘটনা এখনও ঘটছে এবং সন্ত্রাস বা মাদকের মতো অপরাধ ছাড়িয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ উঠছে ভিন্ন মত দমনেও, আর শঙ্কাটা সেখানেই। তাফসির বাবু, বিবিসি বাংলা, ঢাকা। এ ব্যাপারে আপনিও মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ফেসবুক পেজে কিংবা টুইটারে @BBCBangla। ধর্ষণকারীকে ক্রসফায়ারে দেওয়ার পক্ষে কয়েকজন সংসদ সদস্যের বক্তব্যের প্রেক্ষিতে এখন সমালোচনা হচ্ছে। এর মাধ্যমে সরকারের এক ধরনের পরোক্ষ স্বীকারোক্তি পাওয়া যাচ্ছে যে অপরাধ দমনে ক্রসফায়ারের ব্যবহার বাংলাদেশে রয়েছে। এই সমালোচনা প্রসঙ্গে সরকারের বক্তব্য কী জানতে চেয়েছিলাম আইনমন্ত্রী আনিসুল হকের কাছে। আমরা যখন দেখি যে একটা 13 বছরের, একটা 9 বছরের, একটা 5 বছরের মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, এটা স্বাভাবিকভাবেই আমাদেরকে সাংঘাতিকভাবে নাড়া দেয়। এবং আমার মনে হয় যে মাননীয় সংসদ সদস্যরা সেদিনের আলোচনায় যে তাদের যে বক্তব্য, এরকম অপরাধীদের ক্রসফায়ারে দেওয়া উচিত, এই কথাটা বলে যে জিনিসটা তারা বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে তারা এই অপরাধ সংঘটিত যে হচ্ছে তাতে ক্ষোভান্বিত, তাদের সাংঘাতিক ক্ষোভ আছে এবং এটা সম্বন্ধে তাদের যে বিচারের ব্যাপারে তারাও অপেক্ষা করার পক্ষে নয়, তারা এর সমাধান তড়িৎ চান। কিন্তু এই যখন বলছেন একজন সংসদ সদস্য যে ক্রসফায়ারে দেয়া উচিত, তার মানে ক্রসফায়ারে দেয়া যায়? ক্রসফায়ারে, শোনেন আপনারা, ক্রসফায়ারে দেওয়া যায় কথাটা না। আপনারা অপারেশন ক্লিন হার্ট দেখেছেন 2005, সেখানে ক্রসফায়ারে দেওয়া হয়েছে এবং এই এই একটা ক্রসফায়ারের রীতি সেই সময় থেকে চালু করা হয়েছে। মাদক বিরোধী অভিযানও তো ক্রসফায়ার, মাদক বিরোধী অভিযানের ক্রসফায়ারের থেকেও যেটা বড় সেটা হচ্ছে যে এনকাউন্টারে মারা গেছে। এখন ক্রসফায়ারের কিন্তু ডেফিনেশন কেউ দেয় নাই, বা কিন্তু এনকাউন্টারের একটা ডেফিনেশন আছে, সেটা ডেফিনেশন হচ্ছে যে তারা তাদের গ্রেফতার রেজিস্ট করতে চেয়েছেন এবং এই গ্রেফতার রেজিস্ট করার সময় তারা পুলিশের বিরুদ্ধে গোলাগুলি করেছেন এবং পুলিশ পাল্টা গুলি করেছে এবং সেখানে হতাহত হয়েছে। কথা হচ্ছে এটি এটি তো আছে, এটি তো অস্বীকার্য, এটি যে নেই। আইন বহির্ভূত হত্যা কেউই চায় না একটা দেশে যেখানে, দেখেন বিএনপির আমলের কথা বাদ দেয়, তার কারণ হচ্ছে কিন্তু আমরা বিএনপির আমল নিয়ে বলছি না, আপনাদের আমলেই বলি, আপনাদের আমলেও তো অনেক কথা আছে। আমি আপনাকে বলি এই যে গত কিছুদিন আগে যে ক্রসফায়ারে ধর্ষণের উপরে যে আপনার আলোচনা হলো সংসদে, সেইখানে যে বক্তব্যটা এসেছে যে ক্রসফায়ারের কথা, এই আলোচনার থেকে যদি সার মর্মটা নিতে চাই তাহলে আমি বলবো যে তারা এই সব বিচার দৃষ্টান্তমূলক বিচার দেখতে চান, তড়িৎ বিচার না হলে এই সব অপরাধ হয়তো বাড়তে পারে। কিন্তু বিচারের হার তো সত্যিই নগণ্য, মাত্র 3% রেপের ক্ষেত্রে, ধর্ষণের ক্ষেত্রে 3% বিচার হচ্ছে, বাকিগুলো তো হচ্ছে না। এখন কথা হচ্ছে একটু দীর্ঘসূত্রিতা আছে, সেটা তো মানবেন। দীর্ঘসূত্রিতা তো চলেই এসছে আগের থেকে, এখন সেগুলিকে ত্বরান্বিত করা হয়েছে। প্রসিকিউশনকে বলেছি, যে পিপি অফিসকে, পাবলিক প্রসিকিউটরস অফিসকে বলেছি যে ধর্ষণের মামলা কী হারে আছে, পরিসংখ্যানটা ঠিক
আমার কাছে উপস্থাপন করতে তারা একটা নিয়ে, এবং তারা বলেছে যে খুব বেশি দিন লাগবে না, এটা আমার কাছে আসছে কারণ অলরেডি একটা করা আছে। দ্বিতীয় যেটা আমি মাননীয় প্রধান বিচারপতিকে আমি অনুরোধ করেছি যে তিনি যেন একটা প্র্যাকটিস ডাইরেকশন দিয়ে দেন যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল করা হয়েছে, বাড়ানো হয়েছে, 41টা বাড়ানো হয়েছে, এইখানে যাতে এই নারী নির্যাতনের মধ্যে তো ক্লাসিফিকেশন আছে, এই ক্লাসিফিকেশনে যেগুলি ধর্ষণের মামলা সেগুলি যেন তরিত শেষ করে দেয়। এই পর্যন্ত আসলে আমরা কেন আসলাম, মানে কেন আরো আগে এই ব্যবস্থাগুলো নেওয়া যায়নি? এই আগে ব্যবস্থা নেওয়া যায় নাই তার নানাবিধ কারণ আছে। এই যে 2 বছরের বাচ্চাকে ধর্ষণ করতে চায়, 5 বছরের বাচ্চাকে ধর্ষণ করতে চায়, 9 বছরের বাচ্চাকে ধর্ষণ করতে যায়, এগুলি কি স্বাভাবিক? আমার কাছে এগুলি স্বাভাবিক মনে হয় না। কেন আমাদের, আমার মনে হয় আজকে সবচেয়ে বড় কাজ হচ্ছে সকলের, শুধু আমার আপনার না, সকলের, যে আজকে এইটা কেন হচ্ছে, সমাজে কেন এই জিনিসটা হচ্ছে সেটা খুঁজে বের করা। আজকেও আমি, আজকে দুঃখিত আমি বলতে বাধ্য হচ্ছি, আজকেও আমি দেখতেছি যে বলা হচ্ছে যে কেন শিশু ধর্ষণ করলে যাবজ্জীবন হবে, মৃত্যুদণ্ড হবে না। আমি কিন্তু মৃত্যুদণ্ডের বিপক্ষে কথা বলছি না, আমি বলছি যে এইটা কি সমস্যার সমাধান? এটা সমস্যার সমাধান না। সাজা বাড়ানো একটা কলমের খোঁচায় কালকে পার্লামেন্টে নিয়ে গেলে গিয়ে বল, সাজা বাড়ালেই তো হবে না, সাজাটা সেটা তো দিতে হবে এবং বিচারটা তো হতে হবে। সাজা, সাজা দেওয়া হচ্ছে, এখন কথা হচ্ছে আমি আপনাকে সাজা দেওয়ার ব্যাপারেও বলি, আপনার নুসরাত হত্যা মামলায় বলা হলো তাকে তড়িৎ এই সাজা দিতে হবে, ফাস্ট ট্র্যাক। ফাস্ট ট্র্যাক করার পরে মামলা শেষ হলো, ওই ফাঁসির হুকুম হলো, সবই হয়েছে, কিন্তু বিপরীতে ধর্ষণ কি, এই যে এই অস্বাভাবিক ধর্ষণের ঘটনাগুলি এগুলি কি কম হয়েছে? হয় নাই। আমার কিন্তু এই যে কম হচ্ছে না, আমার কথা হচ্ছে সরকারেরও আছে, না না, আমার আমার কথা হচ্ছে যে ধর্ষণ মামলা সেটা যেখানেই হোক না কেন, আপনারা দেখবেন যে এগুলি সবগুলি ত্বরান্বিত করা হবে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দিয়ে এ ধরনের অপরাধ কমানো যাবে? কারণ আমরা কিন্তু দেখেছিলাম যে হারকিউলিসের অবতারণা হয়েছিল, ধর্ষণের দায়ে অভিযুক্ত প্রধান আসামির লাশ পাওয়া গিয়েছিল, তার গায়ে চিরকুট লেখা ছিল যে ধর্ষকের পরিণতি ইহাই, তাতে কি ধর্ষণ কমে গেছে? এনকাউন্টারটা যে নর্মাল জিনিস, এনকাউন্টারটা যে হওয়া উচিত, এটা কিন্তু আমিও বলছি না, আমি এর পক্ষে না, কিন্তু এটা এমন একটা জিনিস যেটা হয়ে থাকে। তো আমার কথা হচ্ছে যে যেহেতু আমরা আইনের শাসনে বিশ্বাসী, আমরা এরকম হতে দেব না এবং এরকম হওয়াটা আমরা নিশ্চয়ই কমাবো। এটাও একটা কথা আমি বলে রাখি যে যদিও কোনো পুলিশ বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তা সে যদি এরকম এনকাউন্টারে ইয়ে করে, তার গুলিতে কোনো অপরাধী নিহত হয়, তাকেও কিন্তু বিভাগীয় তদন্তের আওতায় আসতে হয় এবং তাকেও কিন্তু তার এই কন্ডাক্টের জন্য জবাবদিহি করতে হয়। তো আমি যেটা বলতে চাই যে কেউই জবাবদিহির ঊর্ধ্বে নয়। আপনাকে ধন্যবাদ বিবিসি প্রবাহের সঙ্গে কথা বলার জন্য। ধন্যবাদ। এবার 2010 থেকে 2019 সালের মধ্যে বাংলাদেশে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা নিয়ে বিবিসি বাংলার ধারাবাহিক এই দশক। বিবিসির চোখে গত দশকে বাংলাদেশের তাৎপর্যপূর্ণ ঘটনাগুলোর মধ্যে গুম ও বিচার বহির্ভূত হত্যা ছিল অন্যতম আলোচিত ইস্যু। মানবাধিকার সংস্থা অধিকারের হিসেবে গত 10 বছরে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে মৃত্যু হয়েছে 1600 বেশি। এর বাইরে হেফাজতে মৃত্যুরও উদাহরণ ছিল। এছাড়া অনেক নিখোঁজের ঘটনাতেও সন্দেহের আঙুল উঠেছে আইন শৃঙ্খলা বাহিনীর দিকেই। একবার ফিরে তাকানো যাক সেসব আলোচিত ঘটনার দিকে। We'll be right back.
আমরা যেহেতু মানবাধিকার নিয়ে কাজ করি, আমাদের কাছে কিছুদিন পরে পরেই কারোর না কারোর একটা আরতি আসে যে আমার আত্মীয় এরকমভাবে হারিয়ে গেছে কিংবা আমার আত্মীয়কে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকারের তো দায়িত্ব ছিল যে ওদের বের করে দেওয়ার, যে কোথায় গেছে একটা মানুষ এরকম গুম হয়ে যাচ্ছে, ওনার তো দায়িত্ব, উনি কেন খুঁজে দেয় না? আমাদের কিছু কিছু বন্ধুবান্ধব বলেছে, যখন তাদেরকে আমরা বলেছি যে তোমরা এটা নিয়ে কথা বলো না কেন, যারা ফেরত এসেছে, বলেছে আপা বাচ্চা কাচ্চার উপরে যখন হুমকি আসে তখন আর কিছু করা যায় না। আমার কথা বলা অবস্থাতে ওনারা ক্রস ফায়ার করছে, ওনারা বুকের মধ্যে গুলি মারছে ওনাকে, আরেকজন বলতেছে না উনি না উনি না, তারপর আরেকজন, তারপরও ওনাকে বুকের মধ্যে মেরে দিলেন, পেটের মধ্যে। ক্রসফায়ার কিংবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আপনারাও অনেকে বিবিসি বাংলার ফেসবুক পেজে নিজেদের ভাবনা জানিয়েছেন, কয়েকটি পড়ছি। মোজাম্মেল হক বলছেন, বিচার বহির্ভূত হত্যা কাম্য নয়, আইনের আওতায় এনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে যাতে মানুষ এই জঘন্য কাজ থেকে দূরে থাকে। মোস্তাফিজার মানিক বলছেন, আইনের শাসন সুনিশ্চিত করা গেলে বেআইনি কোনো কিছু প্রয়োজন হয় না। শামীম জাহাঙ্গীর বলছেন, আইন প্রণেতারা যদি এসব কথা বলেন তবে আর আইন আদালতের দরকার কি? কাজী তাজউদ্দিন বলছেন, ক্রসফায়ার কোনো সভ্য জাতি সমর্থন করতে পারে না, ধর্ষকের শাস্তি হোক বিচারের মাধ্যমে। এস এম শওকত আলী বলছেন, একজন অপরাধীরও আত্মপক্ষ সমর্থনের সুযোগ আইনে আছে, আমরা সেই অধিকার কেড়ে নিতে পারি না, এজন্য অভিযুক্তদের কঠোর শাস্তি ও আইন শৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি, ক্রসফায়ার না। সম্প্রতি আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা এসেছে লিবিয়া, যেখানে শান্তি আনার জন্য যুদ্ধরত পক্ষগুলোর সাথে আলোচনার চেষ্টা করছে আন্তর্জাতিক সম্প্রদায়। দেশটিতে এই মুহূর্তে দুটি পরস্পর বিরোধী প্রশাসন সক্রিয় আছে, যার একটি নেতৃত্ব দিচ্ছেন জাতিসংঘ স্বীকৃত প্রধানমন্ত্রী ফয়েজ আল সিরাজ এবং অন্যটি জেনারেল খলিফা হাফতারের বিদ্রোহী বাহিনী। গেল সপ্তাহেই রাশিয়া ও তুরস্কের চাপের মুখে দুপক্ষই সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, কিন্তু তারপরেই আশঙ্কা অনুযায়ী কয়েকদিনের মধ্যেই জেনারেল হাফতার যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনের প্রস্তাব প্রত্যাখ্যান করেন, যা দেশটিকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। জেনে নেওয়া যাক লিবিয়ার চলমান জটিল পরিস্থিতি প্রসঙ্গে। লিবিয়ার সমস্যা এরই মধ্যে একটা মারাত্মক আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে। যত বেশি দেশ এই সংঘাতে যোগ দিচ্ছে সংকট ততই বাড়ছে। তুরস্ক, মিশর, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কেউ কিন্তু বাকি নেই, আর পরিস্থিতি সত্যি খুব জটিল হয়ে পড়েছে। আসুন ব্যাপারটা একটু ভেঙে বলি, শুরু করি সর্বশেষ ঘটনা দিয়ে। তুরস্ক লিবিয়ায় সৈন্য পাঠাচ্ছে, আর ঘটনা হলো এই সৈন্যদের মধ্যে রয়েছে সিরিয়ানরা। ত্রিপোলি থেকে আমাদের অর্থাৎ বিবিসি সূত্রগুলো জানাচ্ছে, সিরিয়ার বিদ্রোহী যোদ্ধা যারা একসময় তুরস্কের পক্ষ হয়ে লড়াই করেছে তারাও লিবিয়াতে যাচ্ছে। তুর্কি সরকার বলছে যে লিবিয়ার জাতিসংঘ সমর্থিত প্রধানমন্ত্রী ফয়েজ আল সিরাজের যে সরকার রয়েছে তাকে সাহায্য করার জন্যই তারা সেখানে সৈন্য পাঠাচ্ছে। অন্যদিকে ওই সরকারের একটা শক্ত প্রতিপক্ষ কিন্তু রয়েছে, তিনি হলেন পূর্বাঞ্চলীয় বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতার, তার পক্ষে কাজ করছে রাশিয়া। সিরিয়ার ক্ষেত্রে আমরা যেমনটা দেখেছি, তুরস্ক আর রাশিয়া লিবিয়াতেও দুটি প্রতিদ্বন্দ্বী পক্ষকে দুদিক থেকে সমর্থন করছে। এই দুটি দেশ লিবিয়ায় নাক গলাতে চায়, কারণ তারা সেখানে প্রভাব বিস্তার করতে চায় এবং মধ্যপ্রাচ্যে তাদের শক্তিকে খাটো করে দেখার কোনো উপায় নেই। এর বাইরেও কিছু দেশ রয়েছে যারা নানান স্বার্থে সেখানে কাজ করছে। সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং জর্দান জেনারেল হাফতারকে সমর্থন দিচ্ছে।
সেখানে অস্ত্র এবং রসদপত্র যোগান দিচ্ছে। অন্যদিকে কাতার সমর্থন দিচ্ছে ফয়েজ আল সিরাজের সরকারকে, ঠিক তুরস্কের মতো। আসলে মধ্যপ্রাচ্যের নানান জায়গায় আমরা যে ধরনের রেষারেষি দেখছি এখানেও তা দেখা যাচ্ছে। যেমন ধরুন মিশর, তারা পূর্ব দিকে লিবিয়ার প্রতিবেশী দেশ, তাদের জন্য লিবিয়ার সংঘাত একটা জাতীয় নিরাপত্তার বিষয়, কারণ যে কোনো সময়ে এই যুদ্ধ সীমান্ত অতিক্রম করে মিশরেও ছড়িয়ে পড়তে পারে। খুব বেশি জটিল লাগছে, স্বাভাবিক, দীর্ঘদিনের সমস্যা এটি। ফ্রান্সের সঙ্গে লিবিয়ার সম্পর্ক রয়েছে গভীর, তারা সমর্থন করছে জেনারেল হাফতারকে। লিবিয়া একসময় ইতালির শাসনে ছিল, আর ইতালির সঙ্গে ফ্রান্সের রেষারেষি রয়েছে, তাই ইতালি সমর্থন করছে ফয়েজ আল সিরাজের জাতিসংঘ সমর্থিত সরকারকে। এই যে এত কিছু ঘটছে, এসবের মধ্যে আমেরিকা কোথায়? আমেরিকাও আছে। লিবিয়ায় এই ঘোলাপানির মধ্যে ইসলামিক স্টেট গোষ্ঠীর যেসব শাখা মাথাচাড়া দিয়ে উঠছে, তার বিরুদ্ধে লড়াই করছে যুক্তরাষ্ট্র। কিন্তু তাদের কেন এত মাথা ব্যথা, আর সারা বিশ্বেরই বা কেন এত চিন্তা লিবিয়াকে নিয়ে? এর পেছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় তেলের ভাণ্ডার লিবিয়ায়, তেলের বাজার নিয়ন্ত্রণ করে যেসব দেশ, লিবিয়া তার মধ্যে গুরুত্বপূর্ণ। এছাড়া ভূমধ্যসাগরের সঙ্গে লিবিয়া রয়েছে 2000 কিলোমিটার উপকূল। আফ্রিকা থেকে ইউরোপে মানুষের যে অভিবাসন চলে, তার একটা বড় অংশ কিন্তু লিবিয়ার মধ্য দিয়ে যায়, ফলে সেটাও একটা জরুরি বিষয়। আর সেখানে আইএস বা অন্য কোনো গ্রুপের উত্থান শুধু লিবিয়ার জন্য না, আরও অনেক দেশের জন্যই তা চিন্তার কারণ হতে পারে। তবে এটা ঠিক, লিবিয়ার সংঘাতের এত নানামুখী দিক রয়েছে যে খুব শিগগিরই এর অবসান ঘটবে এমন সম্ভাবনা কম বললেই চলে। এরই সঙ্গে অনুষ্ঠানের শেষে চলে এসেছি। বিবিসি প্রবাহের সঙ্গে যুক্ত থাকতে চারপাশের ঘটনা প্রবাহ নিয়ে ছবি বা ভিডিও আমাদের পাঠাতে পারেন myprobaho@bbc.co.uk এই ঠিকানায় কিংবা ফেসবুক মেসেঞ্জারে, আর youtube.com/c/bbcbangla সাবস্ক্রাইব করে দেখতে পারেন বিবিসি প্রবাহের সবগুলো পর্ব। বাংলাদেশে এবছর শীতের প্রকোপের সঙ্গে দেখা যাচ্ছে তীব্র কুয়াশা। অনেকেই ঘন কুয়াশাচ্ছন্ন প্রকৃতির ছবি এবং ভিডিও পাঠিয়েছেন আমাদেরকে, সেগুলো থেকে বাছাই করা কয়েকটি দেখব। তবে তার আগে আমি শারমিন রমা বিদায় নিচ্ছি, দেখা হবে বৃহস্পতিবার বিবিসি প্রবাহের পরবর্তী পর্বে। ভালো থাকবেন।